হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে। আজ কথা বলবো স্টুডেন্ট ভিসার ইন্টারভিউতে কী কী কোশ্চেন করা হয়। তো নির্দিষ্ট করে বলাটা মুশকিল যে কী কী কোশ্চেন করা হয়, তো এটাকে আমি কিছু উদাহরণ দিব। তো আমি মোটামুটি চারটা ভাগে ভাগ করেছি যে চার ধরনের কোশ্চেন করা হয়। তো প্রথমেই হচ্ছে যে অ্যাবাউট ইউএসএ, যে মানে হোয়াই ইউএসএ, যে কেন আমেরিকায় পড়তে যাওয়া হবে। তারপর হচ্ছে কারেন্ট এডুকেশন, যে এখন কী পড়া হচ্ছে, ফিউচার প্ল্যানিংয়ের ব্যাপারে। আর একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে এক্সপেন্স, কারণ আমেরিকায় পড়াশোনা খুবই এক্সপেন্সিভ, তো এই ব্যাপারটা তো সঙ্গত কারণেই চলে আসবে। তাহলে আমি একটা একটা করে শুরু করি। তাহলে তো এর মধ্যে জানিয়ে দিচ্ছি যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলবেন। তাহলে কী কী প্রশ্ন হতে পারে আমি যদি প্রথম থেকে যদি শুরু করি, যে প্রথমে তো হচ্ছে আপনার জাস্ট নর্মাল আপনার হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, এটসেট্রা, এরকম একটাই যে ফর্মালিটিস। এগুলো যাওয়ার পর তো যে চার ধরনের বললাম, ধরনের প্রথমটা হচ্ছে যে হোয়াই ইউএসএ। তো প্রথমেই আপনার থাকে এরকম যে কেন আপনি আমেরিকায় পড়তে যেতে চান, তো প্রথম এটা। তারপর আপনার এরকম কোশ্চেন হতে পারে যে আপনি এখন যে সাবজেক্টে দেশে পড়াশোনা করছেন, তো এই সাবজেক্টে দেশে কেন আপনি এটা কমপ্লিট করছেন, যে কেন আমেরিকায় যাচ্ছেন। তারপর আমেরিকায় যে স্কুলে আপনি অ্যাডমিশনটা নেবেন, তো স্কুল মানে এখানে ওদের ওখানে আমেরিকা ইউনিভার্সিটিরও আপনার স্কুলই বলে, তো যেখানে আপনি পড়তে যাবেন, তো সেখানে আপনার ওয়েদার কীরকম, সেটার স্কুলের ব্যাপারে বা কিছু ইনফরমেশন জানতে চায়। এটা আসলে তারা দেখতে চায় যে স্টুডেন্টটা জেনুইন কি না, সে সত্যি সত্যি আপনার শুধু I-20টা আনালেই হয় না, যে চেক করা যে সে জেনুইন স্টুডেন্ট কি না, সে সত্যি ওখানে পড়তেই যাবে কি না, এই 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 জিনিসটা দেখে। তারপর হচ্ছে যে আপনার সে আমেরিকার এডুকেশন নিয়ে কিছু কোশ্চেন হতে পারে, যে ওখানকার পড়াশোনার ব্যাপারটা হয়তো একটু ডিফারেন্ট, তাই না? তো এটা। তারপর কিছু কালচারাল ব্যাপার চলে আসতে পারে, যেমন এখানে তো আসলে আমরা ডাল ভাত মাংস মাছ খেয়ে বড় হওয়া মানুষ, তো ওখানে গিয়ে তো আসলে আমাদের দেশি খাবারগুলো পাওয়া যাবে না। তারপর কালচারটা ডিফারেন্ট, তো একটা স্টুডেন্ট সে কীভাবে কপ আপ করবে, কারণ এটা তো ট্যুরিস্ট ভিসা না যে দুই তিন সপ্তাহের জন্য গেছে, তো এই জিনিসটাও তারা একটু চেক করার চেষ্টা করে যে একজন তার ফুড হ্যাবিট, কালচারাল আদার্স, এগুলোর সাথে কীভাবে অ্যাডজাস্ট করবে, এই ব্যাপারে একটা সাধারণ একটা প্রশ্ন করে। তো এটা গেল একটা। তারপর কারেন্ট এডুকেশন, তো কারেন্ট এডুকেশন মানে এখন আপনি যা পড়ছেন, যে সাবজেক্টে পড়ছেন বা যেখানে পড়ছেন সেটার ব্যাপারে জানতে চাওয়া হয়। তারপর হচ্ছে যে জানতে চাওয়া হয় যে এখন আপনার রেজাল্ট কীরকম, যদি আপনি ইউনিভার্সিটিতে পড়েন সিজিপিএ কীরকম, বা আপনার প্রিভিয়াসলি এসএসসি এইচএসসির রেজাল্টটা জানতে চাওয়া হয়। তারপর যেটা হচ্ছে যে আপনার কোনো অ্যাপটিটিউড টেস্ট লাইক আইএলটিএস, টোফেল, জিআরই, জিমেট কোনো কিছু করা থাকলে সেগুলোর স্কোরটা জানতে চাওয়া হয়। তারপর হচ্ছে যে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেটার ব্যাপারে কিছু হলেও কোশ্চেন করে, আসলে তারা দেখে ওই যে বললাম যে জেনুইন কি না স্টুডেন্ট, সেটা চেক করে। আর এটার সাথে আবার রিলেট করে কিছু ফিউচার প্ল্যানিংয়ের কোশ্চেন করে, কীরকম, যেমন এখন আপনি যে সাবজেক্টটা পড়ছেন, তারা দেখে যে এই সাবজেক্টে রিলেট করে আপনি আমেরিকায় আপনি পড়তে যাচ্ছেন সেটা রিলেট করে কি না। তো রিলেট না করলেও কোনো অসুবিধা নেই, যেমন আমি বলি যে ধরেন এখানে একজন ফিজিক্সে অনার্স ফার্স্ট ইয়ার, ওকে, এখন সে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করেছে যে সে হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে পড়বে, তো কোথায় ফিজিক্সে অনার্স করা, এখন সে আবার যাচ্ছে হোটেল অ্যান্ড ট্যুরিজম এটাতে এই সাবজেক্টে পড়তে, তো কোনো সমস্যা নেই যে রিলেট না করতে পারলে হবে। তখন যেটা করতে হবে কি, ব্যাখ্যাটা দিতে হবে, তো অ্যান্সার কীভাবে দিবে ওটার জন্য আমি আরেকটা পর্ব করব। আজকে শুধু কোশ্চেনটাই নিয়েই শুধু কথা বলি, তাহলে একটা ধারণা পাবেন আপনারা যে কীরকম প্রশ্নগুলা হতে পারে। তো ফিউচার প্ল্যানের ভিতর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে তারা একটু
টোকার দেওয়ার চেষ্টা করে, যে জিজ্ঞেস করে যে আচ্ছা ওকে তুমি এই সাবজেক্টে পড়বা, তো এরপরে তোমার ফিউচার প্ল্যানটা কি, ওখানে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করার পর দেন কী করবো, ওখানে জব করবা কি না, এরকম কোনো প্ল্যান আছে কি না। হ্যাঁ, তো এরকম একটা কোশ্চেন করে আসলে তারা দেখে যে ওখানে পড়াশোনা করতে গিয়ে থেকে যাবে কি না। তো তারা কিন্তু এক ধরনের আপনার কোশ্চেন করে, হ্যাঁ, সে খুবই ট্রিকি কোশ্চেন। কোশ্চেনগুলো এরকম যে আচ্ছা আপনি গ্র্যাজুয়েশন করবেন এটাতে বা পোস্ট গ্র্যাজুয়েশন করবেন, তাহলে ফিউচার প্ল্যান কি, আপনি কি ওখানেই জব নেবেন, তো এরকম কোশ্চেনগুলো হয়। তো এই কোশ্চেনগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ধীর স্থিরভাবে সুন্দরভাবে জবাব দিতে হয়, যে তাদের প্রশ্নের ফাঁদে পড়া যাবে না। হ্যাঁ, তারা বিভিন্নভাবে কোশ্চেনগুলো করে চেক করে তাদের ইন্টেনশনটা থাকে আসলে দুইটা বলবো আমি স্টুডেন্ট ভিসায়, সেটা হচ্ছে স্টুডেন্ট জেনুইন কি না, আর একটা দেখে যে আমেরিকায় পড়াশোনাটা খুব এক্সপেন্সিভ, তো সেই এক্সপেন্সটা তারা মিট করতে পারে কি না, এই এই জিনিসটা দেখে। তো এই জন্য এখন কারেন্ট এডুকেশন এবং এটার সাথে ফিউচার প্ল্যানিংটা আর আপনার মিলিয়ে দেখে, তো প্রশ্ন এখান থেকে অনেক অনেক বেশি হতে পারে, কারণ আপনি পড়তে যাচ্ছেন, তো আপনি যে সাবজেক্টে পড়তে যাচ্ছেন, যে ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, আপনি এখন যা পড়াশোনা করছেন, তো আপনার ব্যাপারেই জানতে চাইবে। তো এটা আপনার এইগুলা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না, কিন্তু সবগুলা কিন্তু আপনার, আপনি যদি এটা মেন্টালি প্রিপেয়ার থাকেন যে আচ্ছা এই ধাঁচের কোশ্চেন যদি হয়, হ্যাঁ, যে কারণে ভিডিওটা বানাচ্ছি, তাহলে কিন্তু আপনার উত্তর দিতে আপনার সুবিধা হবে। যেটা হয় কি, যে ক্যামেরার সামনে বলছি যে ইন্টারভিউর সময় দেখা যায় যে আসলে আমরা নার্ভাস হয়ে যাই। হ্যাঁ, আমি যেটা ক্যামেরার সামনে বলছিলাম যে আমি এমনি আপনার প্রচুর কথা বলি, তারপর বিভিন্ন ওয়ার্কশপ আদার্স ট্রেনিং এগুলোতে কথা বলি, কোথাও কোনো সমস্যা হয় না, কিন্তু ওই যে ক্যামেরার সামনে যখন আপনার কথা বলি তখন কেমন জানি একটু আপনার নার্ভাস ফিলিংসটা হয়ে যায়। হ্যাঁ, তো দেখেন এমনি আপনার কথা বলছি কোনো অসুবিধা নেই, যে ক্যামেরার সামনে তাকাচ্ছি তখন একটু নার্ভাসনেসটা চলে আসছে এই বয়সে। তো দেখা যায় যে ইন্টারভিউর সময় যে কিছু নার্ভাসনেসটা কিন্তু চলে আসে, এগুলো মনে হয় খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো এই জাতীয় কোশ্চেনগুলো করা হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটাই আসি, সেটা হচ্ছে এক্সপেন্সটা, যে খরচটা আপনার এটা। তো খরচের ব্যাপারে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে কি, যে আপনার খরচটা আপনার, ধরেন আপনি ইউনিভার্সিটির একটা 4 বছর বা 3 বছর মেয়াদি একটা ডিগ্রির জন্য আপনি আবেদন করেছেন, তো ওখানে হয়তো $100,000 খরচা হবে, কিন্তু আপনাকে যেটা প্রিপারেশন রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথম ওয়ান ইয়ারের যে কস্টটা ওটা, আর আপনার লিভিং কস্ট এটাকে দেখাতে হবে। তো এর জন্য আপনাকে অবশ্যই আপনাকে যিনি স্পন্সর করবেন তার আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের যেটা কী বলে এটাকে, যে স্টেটমেন্ট, তারপর সলভেন্সি সার্টিফিকেট, আদার্স যা যা এগুলো থাকবে, এই জিনিসগুলো নিয়ে যাবেন প্রমাণ হিসাবে। এটা কিন্তু তারা দেখতে চাইবে, এটা যে, কারণ এক্সপেন্সটা একটা মানে বিগ ফ্যাক্ট একটা এখানে স্টুডেন্ট ভিসার জন্য। তারপর এখান থেকে প্রশ্ন হতে পারে যে ঠিক আছে, তোমার তো 1 বছরের জন্য তুমি এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, তুমি দেখাচ্ছ, দেন তাহলে তুমি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ওটার প্ল্যানিংটা কী, ওই টাকাটা কীভাবে আসবে? তাহলে আপনাকে একটা কিন্তু অ্যান্সার রাখতে হবে যে ঠিক আছে, আমি এখন 1 বছরের জন্য এই টাকা, তারপর সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তো বাকি সময়গুলো আসলে আমি কিভাবে আমার এক্সপেন্সটা আমি ই করবো, হ্যাঁ, মিট করবো এটা। তো এই জিনিসটা আপনার এরকম প্রশ্নগুলো আসবে, তাহলে মোটামুটি হয়তো একটা ধারণা আপনারা পেয়েছেন যে স্টুডেন্ট ভিসায় আসলে কী ধরনের প্রশ্ন করা হয়। তো আমি যদি খুব ঝটপট যদি এটাকে একটা সামারিতে যদি চলে আসি, তো প্রথম হচ্ছে যে আপনি যেখানে পড়তে যাচ্ছেন অ্যাবাউট ইউএসএ, তো ওখানকার ব্যাপার নিয়ে আপনার প্রশ্ন হবে, তারপর হচ্ছে আপনার কারেন্ট এডুকেশনটা নিয়ে প্রশ্ন হবে, তারপর হচ্ছে আপনার ফিউচার প্ল্যানিংটা নিয়ে, যে এই পড়াশোনাটা করবেন, পড়াশোনা করে কী করবেন, এইগুলো নিয়ে কোশ্চেন হবে। আরেকটা হচ্ছে এক্সপেন্সটা, যে আপনার এই যে খরচটা বহন করবেন কীভাবে, কে বহন করবে, এবং আপনার প্ল্যানিংটা কী, ফার্স্ট ইয়ার এভাবে, সেকেন্ড ইয়ার এভাবে, থার্ড ইয়ার এভাবে, তো এইভাবে এরকমই আপনার কোশ্চেনগুলো হয়। নির্দিষ্ট করে বলা মুশকিল যে আসলে ঠিক কোন কোশ্চেনটা করবে, কিন্তু সাধারণত এই টপিকগুলোর উপর কোশ্চেন হয়। আর শেষে আরেকটা বলবো, যে সেটা হচ্ছে যে আপনার দুটা ব্যাপারে তারা কনফার্ম হতে চায় স্টুডেন্ট ভিসায়। নাম্বার 1, স্টুডেন্ট জেনুইন কি না, সে সত্যি পড়াশোনা করতে যাচ্ছে কি না, আর দ্বিতীয়টা হচ্ছে এক্সপেন্সটা, যে খরচ যে হবে, এই খরচটা আসলে
কিভাবে মিট করবে। তো এই দুটা জিনিস যদি আপনি কনফিডেন্টলি দেখাতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তাহলে আজকে এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।